আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়ালাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب إلى آخر الآية وقال تعالى مخبرًا وآمرًا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। উপস্থিত হযরত আসাতিজাই কেরাম, সারসিনা দারুসুন্নাত জামিয়া ইসলামিয়ার জামে মসজিদে জুমার নামাজ আদায়ের উপলক্ষে আগত মেহমানবৃন্দ, আজিজ তোলাবা, আজকের দিনটি ইয়ৌমে আশুরা। এই আশুরা দিনের ইতিহাস, গুরুত্ব, তাৎপর্য সম্বন্ধে আপনারা প্রতিযোগিতামূলকভাবে আলোচনা করেছেন। এই আলোচনার ভিতর দিয়ে যারা অংশগ্রহণ করেছেন তারা অবশ্যই এই দিনের ব্যাপারে বেশ লেখাপড়া করেছেন, যারা অংশগ্রহণ করেন নাই তারা শ্রবণ করে এই দিনের সম্বন্ধে সম্যক অবগত হয়েছে। তবে সংক্ষিপ্ত কথা হলো, এই দিনটি আমাদের ছাত্র অবস্থায় মরহুম প্রিন্সিপাল হুজুর আল্লামা শরীফ আব্দুল কাদির রহমতুল্লাহ আলাই তার জবানে শুনেছি, উনি বলতেন যেটি হরষে বিষাদের দিন, হরষে বিষাদের দিন। অর্থাৎ কারবালার আগ পর্যন্ত জগৎ সৃষ্টির দিন থেকে কারবালার আগ পর্যন্ত এই দিনটা ছিল হরষের দিন, আনন্দের দিন, বিজয়ের দিন। আর কারবালার দিন থেকে এই দিনটা বিষাদে পরিপূর্ণ হয়েছে। তবে এ বিষাদটাও বিষাদ নয়, এ বিষাদটাও একটা শিক্ষা। যেমন উহুদের যুদ্ধ, এটা মুসলমানদের জীবনে একটা টার্নিং পয়েন্ট ছিল। ওই যুদ্ধের প্রাথমিক পরাজয় আর মুসলমানদেরকে পিছু ফিরতে হয়নি, সকল যুদ্ধে জয় জয়কার। ঠিক কারবালার এই ইতিহাসটাও যদি আমাদের সামনে থাকে তাহলে আমাদের বিচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা সারসিনা দরবার শরীফের যে কয়টি দিবস গুরুত্ব সহকারে পালন করে থাকি তার মধ্যে ইয়ৌমে আশুরা অন্যতম। এই
দিনে রোজা রাখা, আল্লাহ পাক এই দিনের ওসিলায়, এই দিনের রোজার ওসিলায় বিগত জীবনের এক বৎসরের গোনা খাতা আল্লাহ মাফ করে দেন। হাদিসের ঘোষণা। আর এই দিনে আমরা শাহাদাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে যে আলোচনা অনুষ্ঠান করি, এ আলোচনার দ্বারা আমাদের ভিতরে একটা জিনিস পয়দা হয়, সেটা হলো হুব্বে রাসূল। হুব্বে রাসূলের ব্যাপারে আল্লাহর নির্দেশ কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসের বাণী, হাদিসের বাণীটাও তো প্রকারান্তরে আল্লাহর বাণী। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর বাণী, কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ। আমাদের ঈমানের সবটুকুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের সঙ্গে জড়িত। একজন ব্যক্তি ঈমান গ্রহণের দ্বারা তার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যে সম্পর্কটা সৃষ্টি হয়, সে সম্পর্কটা যদি একটি শব্দে ব্যাখ্যা করা হয়, সেই একটি শব্দ হবে মহাব্বত। আল্লাহ সঙ্গে মহাব্বতের সম্পর্ক সৃষ্টি হয়, নবীজির সঙ্গেও মহাব্বতের সম্পর্ক সৃষ্টি হয়। আমরা নবীজির উপরে দুরুদ পড়ি, আল্লাহর হুকুম সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। এমন কোন দুরুদ আছে কি যেই দুরুদে নবীজির নামের সাথে তার পরিবার বর্গের কথা উল্লেখ করা হয় না? কি বলেন, আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলিহি। নবীজির পরিবার কারা? নবীজির পরিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা, দুনিয়ার সকল মানুষের বংশধারা তার পুত্র সন্তান দ্বারা বেঁচে আছে। পুত্র সন্তানের দিক দিয়ে নসব চলে আসছে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা, তার কন্যা সন্তান কন্যার থেকে চলে আসছে। নবীজির এন্তেকালের পরে একমাত্র তার সন্তানদের মধ্যে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাই জীবিত ছিলেন, আর একমাত্র ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সন্তানই দুনিয়ায় ছিলেন। অন্য কোন পুত্ররা তো শিশু বয়সেই মারা গেছেন, কন্যারাও বড় হয়ে মারা গেলেও অন্য কোন কন্যার সন্তান ছিল না, একমাত্র ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সন্তান ছিল। তারও দুটি সন্তান, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, তাকে বিষ পান করাইয়া শহীদ করে দেওয়া হলো। ইতিহাস একটু না বললেই নয় আপনাদের ভ্রান্তি না থাকাটা বাঞ্ছনীয়, যে খেলাফত কি করে মদিনার থেকে সিরিয়ায় গেল। প্যারে হাজিরিন, আপনারা জানেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর একটি ফরমানের
বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়ে বিদ্রোহের রূপ নেয়। এই বিদ্রোহের ফলশ্রুতিতে তিনি বিদ্রোহী গোষ্ঠীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে জনগণের অনুরোধে এবং শীর্ষস্থানীয় ব্যক্তিদের সর্বসম্মত অনুরোধে এবং তখনকার সময়ে খেলাফতের একমাত্র যোগ্য ব্যক্তিত্ব হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে খেলাফত সুপর্দ হয়। যদিও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যোগ্যতা তার অগ্রগামিতার ব্যাপারে কারোর মনে দ্বিধা দ্বন্দ্ব ছিল না, বিন্দুমাত্র সন্দেহ ছিল না, কিন্তু কতিপয় কুচক্রি মহলের কুপরামর্শে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার শাসনকর্তা, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ না করে ইসলামী ভূখণ্ডের একটি অংশ নিয়ে তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দাবিতে, শাহাদাতের বিচারের দাবিতে তিনি সোচ্চার হলেন, সৈন্য সংগ্রহ করলেন। ফলশ্রুতিতে দুটি রক্তক্ষয়ী যুদ্ধ হল, একটি জঙ্গে জামাল আর একটি জঙ্গে সিফিন। জঙ্গে সিফিনের সমাপ্তি হল একটা চতুরতার মধ্য দিয়ে। এই চতুরতার ফলশ্রুতিতে একটা গোষ্ঠীর উদ্ভব হল, সেই গোষ্ঠী হচ্ছে খারেজি। এই খারেজি গোষ্ঠী তারা নামে মুসলমান থাকলেও তাদের আকীদা ছিল জঘন্য। এই খারেজিদের অন্যতম একজন নেতৃস্থানীয় ব্যক্তি আব্দুর রহমান বিন মুলজেম, তার হাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। তাদের পরিকল্পনা ছিল একই সময়ে একই দিনে চারজনকে তারা শেষ করবে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, হায়াতের জোরে বাকি তিনজন বেঁচে গেলেও আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা হলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু দেখলেন বিগত 6 বৎসরে তার পিতার শাসন আমলে মুসলমানদের মধ্যে যে রক্তারক্তি ঘটেছে, এই রক্তারক্তি বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। এটা বন্ধ করার জন্য তিনি বড় ত্যাগ স্বীকার করলেন। তিনি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সন্ধি করলেন যে হাসান রাদিয়াল্লাহু আনহু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত সুপর্দ করবেন, এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা হবেন। সন্ধি মতো হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও ইতিহাসের নির্মমতা হাসান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ হতে হলো। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে সেই শর্তের সূত্র ধরে রসুল প্রেমিক সাহাবায়ে কেরাম, তাবেইনে কেরাম, মুসলিম উম্মাহ তারা চেয়েছিল
খেলাফত কুত পবিত্র চরিত্রের অধিকারী ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর হাতে আসুক। স্মরণযোগ্য, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের রাজধানী মদিনার থেকে সরাইয়া কুফায় স্থাপন করেছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তৎকালীন রাজধানীবাসী কুফাবাসীদের আমন্ত্রণে, তাছাড়া সমগ্র মুসলিম বিশ্বের ঐকান্তিক চাহিদার প্রেক্ষিতে তিনি রাজধানীতে যাচ্ছিলেন। সেখানে গিয়ে পরিবেশ পরিস্থিতি বুঝে তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করতেন, কিন্তু প্রতিমধ্যে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালা কুফায় পৌঁছতে দিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের সৈন্যদের কাছে তিনটে প্রস্তাব দিয়েছিলেন। একটা প্রস্তাব ছিল, আমাকে মদিনায় ফিরে যেতে দাও। দ্বিতীয় প্রস্তাব ছিল, আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো। তৃতীয় প্রস্তাব ছিল, যদি একান্ত যুদ্ধ করতেই হয় তাহলে আমাকে যে কোনো একটা শহরে যেতে দাও, তোমাদের যেমন সৈন্য আছে আমার পক্ষেও সৈন্য আসে কি না দেখো। কিন্তু তারা কোনোটাই মানে নাই। নিজ পরিবারের মাত্র 72 জন সদস্য নিয়ে অসমযুদ্ধ, তাদের সৈন্য সংখ্যা ছিল 4,000, 6,000, 10,000, মাত্র 72 জন আর 10,000। ফোরাত নদী তারা বন্ধ করে দিয়েছিল, পরিবারের লোকজন পানির পিপাসায় ছটফট করছিল। দুগ্ধপোষ্য শিশু আলী আসগার, তাকে পানি খাওয়াতে গিয়ে তাকে তীরের আঘাতে শহীদ হতে হয়েছিল। এরকম সকলের শাহাদাতের মধ্য দিয়ে যে ইতিহাস রচিত হলো, সেই ইতিহাস হচ্ছে সত্যের উপরে অটল থাকার ইতিহাস, সেই ইতিহাস হচ্ছে মিথ্যার কাছে মাথা না নোয়ানোর ইতিহাস, সেই ইতিহাস হচ্ছে কারবালার 1 ফোঁটা রক্তের বিনিময়ে ইয়াজিদের তক্তশাহী তছনছ করে ভেঙে পড়ার ইতিহাস। ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে, তার হুকুমে বা তার সৈন্যবাহিনীর দ্বারা হয়েছে, কিন্তু যেই খোয়াব দেখেছে এটা করেছিল তার সেই খোয়াব কিন্তু পূর্ণ হয় নাই। একটি দিনও সে ঘুমাতে পারে নাই। নিজের স্ত্রীর হাতে তাকে অপমৃত্যু বরণ করতে হয়েছে, গলা টিপে মারা হয়েছে তাকে, নিজের স্ত্রী মারছে। এবং আজকের দুনিয়ায় ইয়াজিদের কবর কোথায় এটা খুঁজে পাওয়া যাবে না, কারণ হুসাইন প্রেমিকরা ইয়াজিদের কবরকে অপদস্থ না করে সুস্থে থাকতে পারত না। প্যারে হাজরিন, এ তো তাৎক্ষণিক প্রতিক্রিয়া, কিন্তু পরবর্তী প্রতিক্রিয়া দেখুন। মুসলিম জাহান আজকে চলছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রেরণায়, আহলে বায়তের মহব্বতে, আহলে বায়তের সেই ত্যাগের মহিমায়। আর আশুরার মূল শিক্ষাও এখানে এসে মেশে, যে হকের উপরে থাকলে অনিবার্য বিজয় মুসলমানদের হবেই। এবং এই বিজয় গাথা আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ করেন, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলে ফিরাউন,
ওয়াইজ শব্দের অর্থ এর সাথে উজকুর যুক্ত করে অর্থ করতে হয়, উজকুর স্মরণ করো, আল্লাহর হুকুম। আল্লাহ নিজে বলছেন যে এই আশুরা দিবসের ঘটনাগুলোকে তোমরা স্মরণ করো, এর থেকে তোমরা উপদেশ গ্রহণ করো, এর থেকে তোমাদের ইমানি জজ্বাকে নতুনভাবে ঝালাই করো। আজকের আমাদের এই অনুষ্ঠান তখনই সার্থক হবে যখন আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যেই আখলাকের অধিকারী ছিলেন, মুসলমান কখনো ক্ষমতার জন্য লালায়িত নয়, কিন্তু ক্ষমতা বা পদ যদি কখনো তার কাছে আসে, সে খোদাভীতি, তাকওয়া, পরহেজগারি, ন্যায় ও ইনসাফের সাথে সেটা পালন করার মতো দৃঢ়তা, যোগ্যতা, অভিজ্ঞতা এটা প্রতিটি মুসলমানের মধ্যেই থাকে, এবং এটা অর্জন করাই হচ্ছে এই কারবালা দিবসের শিক্ষা, শাহাদাতে ইমাম হুসাইনের শিক্ষা। আল্লাহ পাক আমাদিওকে ইয়াউমে আশুরার শিক্ষা ও তাৎপর্য উপলব্ধি করে, বিশেষ করে কারবালা দিবসের তাৎপর্যে আমাদিওকে উৎসাহিত হয়ে হুব্বে রসুল, হুব্বে আলে রসুল অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরস্কার দিয়ে দেন স্যার।